করবে আর আমরা দেখেও দেখতে পারবো না। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, আসলে সমাজে রন্ধে রন্ধে ঘুরে ধরে গেছে, যে যত বড় চোর সে তত বড় নেতা। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, 10 বছর বাদে আমি হবে নামজাদা লিডার। কি ব্যাপার মামা, হঠাৎ এই বৃদ্ধ মানুষটাকে তুমি খুন করতে উদ্যত হয়েছিলে কেন? শালার ভাগ্য ভালো তুই এসে পড়েছিস, নইলে শালা কি আস। তুমি লেখাপড়া জানা শিক্ষিত ভদ্রলোক, কিন্তু তোমার এই মুখের ভাষা কুলি মজুরদের মতো কেন? তুই কি পা দিয়ে পা ঝগড়া করতে চাস? না বাবা, তুমি ইতর হতে পারো, তাই বলে আমি কেন ছোট লোক হব? দেখ বাবু, তুমি সেদিন দাদুকে ঘাড় ধাক্কা দিয়েছিলে, তোমার ভাগ্য সুপ্রসন্ন সেদিন আমি বাড়িতে ছিলাম না। বাড়িতে থাকলে যে হাত দিয়ে তুমি দাদুকে ঘাড় ধাক্কা দিয়েছিলে, সেই হাত কেন তোমার আত্ম থাকতো না? ঠিক আছে, আমার মনে রইল, এর জবাব আমি মুখে দেব না, কাজে দেখিয়ে দেব। মামা, ছোটবেলা থেকে একটা গোকরো সাপকে আমি লালন পালন করেছি, সে বড় হয়ে আমাকে চলন মারতে চায়, কিন্তু মনে রাখিস আমি হিমাদ্রি মুখার্জি, এর জবাব আমি মুখে দেব না, কাজে দেখিয়ে দেব। হবে আমার নাম হিমাদ্রি মুখার্জি, এদের রক্তের অহংকার আমি চূর্ণ করব। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা মতো করিনি, আজও করবো না। যারা সরকারের কর ফাঁকি দিয়ে করে তুলেছে বিলাসের সৌধ, তাদের উপর আনবো আমি চরম আঘাত। বাবু, কি চাই? ঠিক ভাত ভাত। হ্যাঁ বাবু, আজ দুদিন দুদিন কিছু খাইনি বাবু, দয়া করে আমাকে দুটো ভাত দেবেন বাবু, আমি বড় অভাগা বাবু, এত ডাকি এত কাঁদি তবু যমরাজের দয়া হয় না বাবু। এ বৃদ্ধ বয়স আপনি ভিক্ষে করছেন কেন? ছেলে বলে নেই আপনার? কারো হাত নেই বাবু, নিয়তি কেন বাধ্যতে? কাঁদবেন না মশাই, কাঁদবেন না, মানুষের কান্না আমি সহ্য করতে পারি না। এই নিন, কোন হোটেলে গিয়ে খেয়ে নেবেন। রাজ রাজেশ্বর হও ভাই, আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি, জীবনে তুমি সুখী হবে ভাই। কোথায় সুখী হবে আপনি? এতদিন আমি হাসপাতালে ছিলাম, দুদিন হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে, এখন ফুটপাতে থাকি বাবু। আমি এ পথে রোজ অফিসে যাই, এই টাকা ফুরিয়ে গেলে ঠিক আবার এখানে এসে দাঁড়াবেন, আবার কিছু নিয়ে নেবেন, আর কম ভাড়া একটা ঘর দেখে নেবেন, ফুটপাতে থাকলে আপনি শীতে মরে যাবেন। যে Ha ha ha!
চলে যায় যদি কে মাধন ছিড়ে কাঁদিস কেন মান ভাঙা গড়া এই দুনিয়ায় চলে সর্বক চলে যায় যদি কে মেসুমশাই দেবব্রত আপনাকে কি বলা গেল দেবব্রত দেবব্রত কে সে কি আপনার নাতি আপনি দেবব্রতকে ভুলে গেলেন আমি ভাই আমার দাদু হয় আমার আমার দেবু আমি আমি কি দেবুর হাত থেকে ভিক্ষা নিলাম মেসু মশাই আমি তাকে চিনতে পারিনি আমি আমার দাদু ভাইকে চিনতে পারিনি কত কত যুগ তাকে দেখিনি কত সুন্দর হয়েছে আমার দাদু ভাই আপনি কি আপনাকে আপনাকে কি বলে গেল দেবব্রত আমি ভিক্ষা চেয়েছিলাম এই দশটা টাকা আমাকে দিয়ে বললো আপনি এখানে রোজ আসবেন আমি এই পথ দিয়ে যাই আপনি একটা বাড়ি ভাড়া করে নেবেন আপনাকে আমি অনেক টাকা দেবো অনেক আপনি আপনি আমার সঙ্গে চলুন তুমি আপনি আমাকে এতদিন দেখেছেন অন্য বেশে অন্য পরিবেশে সব আমি ছেড়ে দিয়েছি ট্রেনে হকারি করে আমি আমি আমার পেটের ভাত জোগাড় করছি যাবে যাবেন আমার সঙ্গে আপনি এই বৃদ্ধের বোঝা তুমি কেন বহন করবে বাবা আমার নিজের সন্তানই যখন আমাকে দেখলো না চন্দ্রিম আমার পশু প্রবৃত্তিটাকে কষে চাবুক মেরেছে বেশু মশাই আমার আমার নবজন্ম হয়েছে মেসু মশাই আমার তার জন্য আপনাদের সবার কাছে আমি হিরিম নিজের একমাত্র বোনকে হারিয়েছি এই ঘুমধারা সমাজতে আবার আপনি তাকে ফিরে পেয়েছি আপনার কন্যা চন্দ্রিমার মধ্যে তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না বাবা চন্দ্রিমা তো আমার মেয়ে সে তোমাকে আসুন আমার সঙ্গে আমি সব বুঝিয়ে বলবো চলো চলো বাবা চলো আজ তুমি আমার প্রাণ বাঁচালে বাবা নইলে ঠান্ডায় হয়তো আমি মরিয়ে যেতাম বাবা জীবন নদীর কিনারা এসে দাঁড়িয়েছি তবু যেন আজ আমাকে বাঁচতে ইচ্ছে করছে তাই তো কবিগুরুর ভাষায় বলতে ইচ্ছে করছে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই হ্যাঁ আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আপনাকে বুঝিয়ে বলুন দাদা যদি এই মাদ্রাজি মেয়েকে বিয়ে করে ঘরে আনে আমি ওকে ত্যাজ্য পুত্র করবো বেশি কি বাঙালি মেয়ের অভাব বাকি বিয়ের বয়স পার হয়ে গেছে বলে আমি দেখতে পারি তবে কোনো কাজ হবে বলে মনে হচ্ছে না ছোটবেলা থেকে ও বেছন যেদি তার উপরে তোমাদের কোনো ব্যবহার উপরে ওর বুকে চাপ পড়েছে কিন্তু দাদা দার্জিলিং এ পড়বার ইচ্ছা ওর ছিল না জোর করে পড়ালে তোমরা জোর করে পাঠিয়েছিলাম বলেই আজকের এই সরকারি চাকরিটা অনাহাসে ছুটেছে এখানে পড়ে থাকলে কেরানিগিরিও যুক্ত না আচ্ছা শুনলেন বলুন সাহেব স্কুলে পড়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওদের কথা ছেড়ে দিন দাদা ওরা হচ্ছে ঘনা জন্মা মহাপুরুষ আর আসলে ওটা হচ্ছে মনের কমপ্লেক্স আপনি আপনি ওকে বুঝিয়ে বলুন বাটা ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে আমার বিষয় সম্পত্তির কানা করি আমি ওকে দেবো না ও ভয় তুমি দেবুকে দেখিও না প্রথম কথা যার মেয়েকে ও বিয়ে করতে চাইছে তার একটা মাত্র
একমাত্র সন্তান, তার কলকাতা দুটা বাড়ি আছে, আর দেবু যা মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবার এনাফ। তাহলে ওর যা খুশি তাই করবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না, বাবা মায়ের কোনো দাবি নেই সন্তানের উপর। একটা কথা বলবো শৈলেন, বলুন, রাগ করবে না তো? হ্যাঁ বলুন দাদা। নিজের মা বাবার জন্য কি কর্তব্য করেছো? অনেক করেছি, প্রয়োজনের অতিরিক্ত করেছি, প্রত্যেক গঙ্গা আমি গাড়ি করে নাইতে পাঠিয়েছি, খাওয়া পরার অভাব রাখিনি, চারতলা বাড়িতে করেছো, কিন্তু তার মধ্যে কোনো আন্তরিকতা ছিল না। তোমার বাবা যে নিরুদ্দেশ, তার জন্য কি করেছো তুমি? খোঁজ করেছি, আমি না পেলে আর কি করতে পারি বলো। কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যাডভার্টাইজ করেছিলে, কি মুশকিল! আমার সময় কোথায় দাদা? আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। সময় টিকে ছিল, ছিল না তোমার মানসিকতা দাদা, কর্তব্য আর আন্তরিকতা এক নয়। তুমি পুলিশ ইনফর্ম করেছো? দাদা দাদা দাদা, দেবু নাকি বিয়ে করেছে? হতে পারে। হতে পারে মানে? তুমি নিজে দাঁড়িয়ে থেকে নাকি রেজিস্ট্রি ম্যারেজ করে দিয়েছো? ভাই হয়ে তুমি আমার সঙ্গে এমন শত্রুতা করতে পারলে দাদা, আমার একমাত্র সন্তান। তুই অযথাই উতলা হচ্ছিস সুরমা, বিয়ে কোনো হয়নি, দুজন সাক্ষী দরকার, তাই শ্রীমান আমার নামটা ঢুকিয়েছে। তুমি ওকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ দাদা, বড়দা আপনি একটু বুঝিয়ে বলুন। একটু বুঝিয়ে বলে, এ বিয়ে হবে না, হতে পারে না। আমি ব্যারিস্টার চ্যাটার্জিকে নিজে কথা দিয়েছি, কথার খেলাপ হলে আমি যে সমাজে মুখ দেখাতে পারবো না দাদা। ও কখন আসবে? 7টার মধ্যে আসতে বলছি। আমার মনের অবস্থাটা তুমি একটু বুঝতে চেষ্টা করো দাদা। ওই ছেলের জন্য আমি কি না করেছি, আজ সেই ছেলে আমাকে মা বলে ডাকে না, এই ব্যথা আমি কার কাছে গিয়ে বলবো দাদা? বলছি তাই, এটা কলাই করা ভাঙা থালা আলমারিতে যত্ন করে তুলে রেখেছে, বলেছে 10 বছর বাদে মা যখন বুড়ি হবে এই থালা গ্লাসেই খেতে দেবে। মামার বাড়িতে ফরমালিটি দেখাবে, ফরমালিটি প্রয়োজন হতো না। আয় 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 বাবা, ভেতরে ভেতরে। ভাই হিমাদ্রি আমাকে ওয়ার্নিং দিয়েছে, আমি যেন তোমাদের বাড়িতে না আসি। একথা বাদ দে তো, তোর মা কি বলতে চাস শুন। আমি আমি বাড়ির মধ্যে যাচ্ছি, যাবার সঙ্গে আমার সঙ্গে দেখা করে যাস, কথা আছে। কি ব্যাপার, কিছু বলবে? দেবো দেবু, দেবু লক্ষ্মী বাবা আমার, মাদ্রাজি মেয়েটাকে তুই বিয়ে করিস নি বাবা? তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না বাবা। বাবার কথা রাখো, ওরা প্রচুর দেবেন, তাছাড়া মেয়েটি বিয়ে পাস। আমি তো দুটি হাতে ধরে মিনিত করছি বাবা, আমার মুখে তুই কালি লেপে দিস নে বাবা, তোকে ঘিরে আমার কত স্বপ্ন, আমার কত আশা। আমার সিদ্ধান্ত বদল হবে না। দেবু দেবু, হে দেবু, লক্ষ্মী বাবা আমার মা বাবা গুরুজন, তাদের বলে দুঃখ দিতে নেই। তোমার বাবা মা কি তোমার গুরুজন নয়? তাহলে তাদের প্রাণে তুমি ব্যথা দিয়েছো কেন? কেন তাদের তুমি তুচ্ছ তাচ্ছিল্য করেছো? কেন তাদের সামনে তুলে দিয়েছো অস্ত্র ধারণ? কেন তাদের চোখে দিবারাত্র জল ঝরছে? কথায় বলে আপনি আচুরি ধর্ম পরকে শেখায়, তুমি নিজের বাপ মাকে অশ্রদ্ধা করে কোন মুখে বলছো গুরুজনদের অশ্রদ্ধা করতে নেই? আমরা যদি ভুল করেই থাকি তুই কি তা সৎ দিবি? এই জন্য কি আমি তোকে পেটে ধরেছিলাম, এত কষ্ট করে তোকে আমি মানুষ করেছি? ঠিক ওই প্রশ্নটাই যদি দিদা বাবাকে করে তোমাকে করে, পারবে তার জবাব দিতে? বৃদ্ধ জীবন নাঙ্গুলি কি স্বপ্নেও কোনোদিন ভাবতে পেরেছিল তার এই শিক্ষিত কৃতবিদ্য সন্তান তার মনে ব্যথা দেবে? দেবু
দিদা কি কোনোদিন ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য বিয়ে করতে রাজি ছিল না সেই ছেলে আমূল বদলে যাবে কাকামণি কি ভাবতে পেরেছিল দেবু তুই চুপ কর বাবা তুই চুপ কর তোমাদের কীর্তি কাহিনীর কথা বলতে গেলে বিরাট এক মহাভারত হয়ে যাবে একটা কথা মনে রেখো কাঁদালে কাঁদিতে হয় না হবে অন্যতা দেবু আমাদের প্রতি কিন্তু কোনো কর্তব্য নেই কর্তব্য কাকামণি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দাদু হয়তো পথে পথে ভিক্ষে করছে যারা নিজেরা কর্তব্যের অবহেলা করছে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না দেবু 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 বাবা এই তোমার জন্য তোমার জন্য এই ছেলেটা বিগড়ে যাচ্ছে তখন আমি বারবার বলেছি ওর সামনে তুমি মা বাবাকে কিছু বলো না এখন ঠেলা সামলাও আমার কিছু করবার নেই আমি কি করব আমি কি করেছি তুমি 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 বাবাকে শুকনো রুটি খেতে দিয়েছো মাকেও ঠিক তাই আর আমি কিছু বলতে গেলেই থাম তো তাতে তোমার সাই ছিল না তোমার সাই ছিল না এই এই তোমার মতো অলক্ষী যে সংসারে বউ হয়ে আসবে সেই সংসারে কোনোদিন শান্তি ফিরে আসতে পারে না ধর্ম পরে করো তীর্থ ধর্ম আগে নিজের দোকানটার প্রতি খেয়াল দাও তারপর বউকে নিয়ে তীর্থ ধর্মে যাও আগে চন্ডিমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না শুধু বলে আমার দেহে অনেক ক্লেশ অনেক কালিমা গঙ্গায় স্নান করলেও নাকি শুচি শুদ্ধ হবে না রাজির পাগলা গারতে পাঠিয়ে দাও সেদিন এত করে বুঝিয়ে এলাম মা লক্ষ্মী তুমি যা করেছো নিজের ইচ্ছার বিরুদ্ধে করেছো ও নিয়ে মন খারাপ করো না আমিও বুঝেছি কিন্তু ওর সেই একই কথা আমার সর্বাঙ্গে দূষিত গা এই অপবিত্র দেহ নিয়ে কোনো শুভ কাজ আমি করতে পারি না এটাও এক ধরনের মানসিক রোগ তুমি একটা কাজ করো কাল তো দোকান বন্ধ থাকবে আমার জানাশোনা এক ডাক্তারের কাছে নিয়ে যাব দেখি উনি কি বলেন বেশ যাব বাবা পল্টু কোথায় কি একটা কেসে নাকি 6 মাস জেল হয়েছিল দিন তিনেক আগে ছাড়া পেয়েছে বাপতেও আমার গ্রিন না হয় ও আমার সহোদর ভাই পপ এমনও পিচ্ছিল একবার পপ পুষকে গেলে আর রক্ষা নেই বিবেকের দেয়ালে পাথর ধরলে আর কোন মতেই জোড়া লাগে না মশাই ছেলেটা খারাপ ছিল না পরিবেশে ওকে ঠেলে দিল নরকের পথে দোকানের দিকে যাবেন কি চলো যাওয়া যাক ঘুরে মোটামুটি লাভ হয়েছে বুঝি হ্যাঁ 1,002 টাকা পেয়েছি এবার লঙ্কা কিনে রাখো লঙ্কার দাম হু করে বেড়ে যাচ্ছে 1,005 টাকার লঙ্কা কিনে রাখো ভালো লাভ হবে আগে আপনি যা আদেশ করবেন আমি তাই করব আদেশ নয় এটা হলো ব্যবসার পলিসি কোন মাল কোন সময় স্টক করতে হবে সেটা বুঝতে হবে চলো সত্যি বিলাস বাবু আপনার ঋণ শোধ করার নয় আপনার অনুগ্রহে আবার আমি বাঁচার পথে সন্ধান পেয়েছি চলুন তাই চলুন